নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সোহেল এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ সহ ১১ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর নীলক্ষেত এলাকার একটি ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০,০০০ নির্বাচন বিরোধী লিফলেট, বোমা তৈরি সরঞ্জাম সহ নাশকতার নানা উপকরণ উদ্ধার করা হয়। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশকে প্রথমে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালায় গোয়েন্দারা। এখান থেকে উদ্ধার করা হয় ৫০,০০০ বেশি নির্বাচন বিরোধী লিফলেট। একই সাথে এখানে পাওয়া যায় নাশকতার কাজে ব্যবহৃত গান পাউডার, পেট্রোল বোমা এবং ককটেল। এ সময় এখান থেকে আরো ৯ জনকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় রুহুল কবির রিজভি সহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গান পাউডার মজুদ করেছিল তারা। ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে তাদের ভাগ করা আছে ৮টা ভাগে, এদের কাছে এই লিফলেট দিয়েছে, এই গান পাউডার থেকে, এই যে আমাদের যে গান পাউডার উদ্ধার করেছে সেই গান পাউডার থেকেও প্রায় ২০০ অধিক বোমা তৈরি করা যাবে। গোয়েন্দার এই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত গান পাউডার দিয়ে ২০০টির বেশি বোমা বানানো যেত। ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায় সেসব তথ্য দিয়ে ছাপানো হয় বিপুল পরিমাণ লিফলেট। নাশকতাকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিবির এই কর্মকর্তা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।